গতকালকে রাতে আমাকে আপনারা ফোন দিয়েছিলেন, দুই থেকে তিনজন মানুষ। তো আপনারা ফোন দিয়েছিলেন আমাকে জানার জন্য যে এটি একতলা বিল্ডিং, পিলার ছাড়া কলম ছাড়া করে ছাদ ঢালাই দিলে কেন দেয়ালগুলো ফেটে যায়। তো চলুন দেখে আসি। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটু ভালো করে লক্ষ্য রাখবেন, আপনি যদি একটি বাড়ি করতে চান কলম বা পিলার বাদ দিয়ে শুধু দেয়ালের ওপর ছাদ দেবেন, তাহলে প্রথমে আপনাকে এখানে যে সলিংটি দেখতেছেন, প্রথমে কিন্তু আপনাকে এরকম একটি প্রায় 35 ইঞ্চি একটি সলিং তৈরি করতে হবে। তারপর সেখানে একটি রড দিয়ে ছোট করে একটি বিম বান্ধার পরে যে ঠিক এরকমভাবে আপনাকে ঢালাই করে নিতে হবে। সেটি প্রথমেই আপনি যে সলিংটি করবেন তখনই দেওয়ার পর আপনি অনেক সময় ওপরে যে গ্রেড বিম থাকে সেই গ্রেড বিম যদি আপনি নাও দেন তাতেও আপনার বিল্ডিংয়ের দেয়াল কখনো ফাটবে না। এই প্রশ্নগুলো আপনাদের অনেকেরই থেকে যায় যে আমাদের ছাদ দিয়েছি, ছাদ দেওয়ার পর সেই দেয়ালগুলো ছাদের 1 ফিট নিচ থেকে ফাটল ধরেছে, ছাদের 1 ফিট নিচ থেকে কেন ফাটল ধরে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই খুবই জানা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আপনাকে একটু লক্ষ্য রেখে কাজ করতে হবে। যে দেখতেছেন এখানে কিন্তু সেরকম নিচে যেটা দেখালাম সেই রকম কোনো বিমও দেওয়া হয়নি এবং ওপরও এখানে কোনো গ্রেড বিম দেওয়া হয়নি। এমন একটি বাড়ি যদি আপনি করেন সেখানে কিন্তু আপনি দেয়াল দিয়ে করতে পারেন, সেই হিসাবে কিন্তু ছাদের ডালা দিতে পারেন না। অনেকেই কিন্তু আপনারা দিয়ে থাকেন কিন্তু সেই ছাদগুলো কিন্তু বেশি দিন টিকসই করে না, ছাদে কোনো সমস্যা হয় না, বিশেষ করে দেয়ালগুলো ফাটল ধরে। আবার আপনাদের কিছু মানুষের প্রশ্ন করেন আমাকে যে এই গ্রেড বিম দেওয়ার উপকারিতা কী। গ্রেড বিম যদি আপনি কলম ছাড়া শুধু একতলার জন্য গ্রেড বিম দিয়ে থাকেন, সেই গ্রেড বিমের উপকারিতা হচ্ছে কখনো যদি আপনার বিল্ডিংয়ের যে মাটিগুলো দুর্বল থাকে সেই মাটিগুলো যদি ফেটে যায় ঢেপে তখন কিন্তু দেয়ালটা ফাটল ধরে। তো সেই দেয়ালটা ফাটল ধরলে কিন্তু নিচ থেকে পুরা 10 ফিট একটি বিল্ডিংয়ের হাইট করেছেন, পুরা দেওয়াল দেয়াল আপনার ফাটল ধরবে। যদি গ্রেড বিম দিয়ে থাকেন ঠিক এই জায়গায় তাহলে সেই ফাটলটা আপনার গ্রেড বিমের নিচেই থাকবে, সেই ফাটলটা উপরে উঠতে পারবে না গ্রেড বিম সহকারে। সেই জন্য বলা হয় এখানে একটি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটি গ্রেড বিম দিয়ে দিবেন, তাহলে আপনার বিল্ডিং নিশ্চিতভাবে থাকবে। আরেকটি বিষয়, শুধু খালি গ্রেড বিম দিয়ে দিলেই আপনার বিল্ডিংয়ের ফাটল বন্ধ হবে না, কেননা আপনাকে প্রথমেই খেয়াল করতে হবে যে আপনার নিচের মাটি কতটুকু ভালো আছে। অনেকেই বলে থাকেন আমার মাটি পুরাতন, হেভি, মজবুত, চীনা ভাই, সেটা আপনি দেখে বুঝতে পারবেন না। কারণ আপনার একটি কথা, আপনার বয়স 30 বছর বা 40 বছর 50 বছর, কিন্তু 60 বছর আগে এখানে মাটি কী ছিল ওপর তো দেখতে ভালোই মনে হচ্ছে, সেদিকে লক্ষ্য রেখে আপনাকে কাজ করতে হবে। তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আপনার গ্রেড বিম থেকে নিচে যে প্রথমে যে ছবিটি আপনাদের দেখালাম সেভাবে করে যদি একটি ছাদে ঢালাই দেন, সেটি আপনাকে আমি নিশ্চিতভাবে বলতে পারি কখনোই আপনার দেয়াল ফাটল ধরবে না। কারণ কম খরচের ভিতরে আমরা একটি বিল্ডিং করতে চাই, সেটা হচ্ছে কলম পিলার রডের কোনো পিলার না দিয়ে একটি বাড়ি করতে চাই অল্প খরচে, কিন্তু করে গেলাম অল্প খরচে সেই গ্রেড বিম দিয়ে। যদি দেয়ালটি ফেটে যায় তাহলে কিন্তু একটি আতঙ্কে থেকে যায় যে কীভাবে কী করলাম এতগুলো টাকা দিয়ে। সেই জন্য আপনাদের আমি বিশেষভাবে অনুরোধ করলাম সেভাবে কাজগুলো করবেন, সেটি কখনো সমস্যা হবে না একতলা বাড়ির জন্য। আর সবচেয়ে ভালো হবে যদি আপনি পারেন তাহলে কমপক্ষে যদি দেয়াল দিয়েও করেন তাহলে 400টা মানে 12 মিলি রড দিয়ে পারলে 4 কোণারে 4টি পিলার দিয়ে দিবেন, পারলে মাঝখানে 2টি করে দিয়ে দিবেন, অন্তত কমপক্ষে 6টি পিলার করলে, যেমন এটা রয়েছে 22 ফিট বা 24 ফিট, সেই হিসাবে যদি 6টি পিলারও দিয়ে দেন তাতেও কিন্তু আপনার বিল্ডিংটা দেয়াল মাঝখানে ফাটল ধরবে না কখনোই। তো এইভাবে যদি কাজ করে থাকেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আরও যদি বিস্তারিত কিছু